তো হাই ফ্রেন্ড, আজকে এই ভিডিওতে আমি আপনাদের Xiaomi Redmi 10 যে মোবাইলটা আছে এটা আনবক্সিং করে দেখাবো। তো তার আগে বলে দিই, এটা দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়। এটা হচ্ছে একটা 464, তার যার দাম হচ্ছে 9999, আর একটা ভেরিয়েন্ট পাওয়া যায় যেটা হচ্ছে 6X48, এটা 12999। তো এটা তিনটা ভেরিয়েন্টের কালার পাওয়া যায়, একটা গ্রিন, ব্ল্যাক, ব্লু। তো আমি গ্রিনটা আনবক্সিং করে দেখাচ্ছি। তো সেটটাকে অন করে অন করছি। এতে প্রসেসরটা দিয়েছে, প্রসেসর যে দিয়েছে স্ন্যাপড্রাগন 680। তো এই বাজেটে আশা করি খুবই ভালো প্রোডাক্ট এটা। তো স্ন্যাপড্রাগন 680 খুব ভালো প্রসেসর, আর এতে ব্যাটারি দিয়েছে 6000 mAh ব্যাটারি আছে। তাছাড়া 6000 mAh ব্যাটারি যেমন দিয়েছে তেমনি 18 ওয়াটের ফাস্ট চার্জারও দিয়েছে, USB টাইপ সি চার্জার আছে। তো আমি মনে করি 11000 বাজেটে যে স্ন্যাপড্রাগন প্রসেসর, 6000 mAh ব্যাটারি, বড় ডিসপ্লে, তো খুবই ভালো করেছে মোবাইলটা এবং কম বাজেটে ভালো প্রোডাক্ট আছে। তো সেটাকে অন করে নিচ্ছি এবার। এবার ক্যামেরা টেস্ট করে দেখাচ্ছি। এটা 13 MP ক্যামেরা আছে আর 50 MP ক্যামেরা আছে, দুটো অপশান আছে। তারপর ওটা 50-র জন্য 50 অন করতে হয়, 13 তো মেন ক্যামেরা আছে, 50 ওটা সফটওয়্যারে আছে, ওটা সফটওয়্যারে গিয়ে ওটা অন করলে দেখুন 50 MP ক্যামেরা। এটা 50 MP ক্যামেরা তোলা হয় ছবি, আর জুম করছি দেখুন অতটা ফাটছে না। তো এই বাজেটে ভালো প্রোডাক্ট, ভালো ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটা দেখুন, ফ্রন্ট ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 MP ক্যামেরা। তো 5 MP ক্যামেরাটা দেখুন কেমন হচ্ছে, খুব ভালো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।